প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি আকন্দ গাছ। এটি আমার বাড়িতে রয়েছে এবং এই আকন্দ গাছটি হচ্ছে শ্বেত আকন্দ। এখন প্রশ্ন হচ্ছে, কেন আপনাদের এটি দেখাচ্ছি? আপনারা সম্পূর্ণ গাছটিকে দেখুন, আশা করি বুঝতে পারবেন। এটি আমাদের বাড়ির ঈশান কোণে রয়েছে, অর্থাৎ উত্তর পূর্ব কোণে রয়েছে এই গাছটি। এই গাছটি হচ্ছে শ্বেত আকন্দ। আপনাদের খুব কাছ থেকে দেখাচ্ছি, তাহলে আপনাদের বেশ ভালো লাগবে। তা যারা ধর্মকর্ম করেন, অর্থাৎ এই ধর্ম এইসব বিষয়গুলিকে বিশ্বাস করেন, তারা অতি অবশ্যই বাড়িতে শ্বেত আকন্দ গাছ লাগাবেন। কারণ এই শ্বেত আকন্দের বহু গুণ রয়েছে, বহু গুণ রয়েছে। প্রথমেই বলি, আমি যেহেতু আপনাদের এই সম্পর্কে বহু কিছু জানাই, এটা একটি ধর্ম সংক্রান্ত চ্যানেল, সেই জন্যই আপনাদের দেখাচ্ছি, যাতে বিশ্বাস হয় বা আপনারা বোঝেন যে আমরাও আপনাদের যে বিষয়গুলিকে বলি সেগুলোকে যথাসম্ভব মানার চেষ্টা করি। যাই হোক, এই শ্বেতাকান্ত গাছ থাকলে বাড়িতে কখনো বিষধর সাপ আসে না। দেখবেন অনেকের বাড়িতে বিষধর সাপ আসে, বা এমন জায়গায় বাড়ি যে বারবার বাড়ির মধ্যে সাপে দেখা পাওয়া যায়। তা আপনারা যদি বাড়িতেই শ্বেত আকন্দ গাছ লাগিয়ে দেন, তাহলে কিন্তু বাড়িতে কখনোই শ্বেত মানে বিষধর সাপ আসবে না। এছাড়া এই আকন্দ গাছের আরও বহু গুণ রয়েছে। এই আকন্দ গাছ দিয়ে জেনারেলি কালা জাদু করা যায়। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। এমনিতে তো আপনারা জানেন যে আকন্দ ফুল দিয়ে দেবাদিদে মহাদেবের পুজো করা হয়, এগুলি তো আপনারা জানেন, এগুলোকে আর বলার দরকার নেই। এবং আকন্দ ফুল দিয়ে মা মনসারও পুজো করা হয়, কারণ মনসা সকল দেবতার কাছেই রয়েছে। যেহেতু মহাদেবের মেয়ে বলে ধরে নেওয়া হয়, মহাদেবের জটা থেকে তৈরি হয়েছে এই মা মনসা, সেই জন্য আপনারা মা মনসা পুজোতেও কিন্তু এই আকন্দ ফুল আপনারা ব্যবহার করতে পারবেন। আমি যথাসম্ভব আপনাদের দেখাবার চেষ্টা করছি, যদিও রোদ পড়েছে সেই জন্য হয়তো একটু একটু ডিস্টার্ব হচ্ছে। আর এছাড়া আপনাদের আরেকটা বিষয় বলি, যে এই আকন্দ গাছ নিয়ে আপনারা কিভাবে কালা জাদু করতে পারেন। দেখুন, এগুলো বিভিন্ন সমস্যা, যেমন অনেকে ভূত প্রেতের সমস্যা রয়েছে অনেকের জীবনে, অনেকের জীবনে রয়েছে যে স্বামী স্ত্রীর দাম্পত্য সমস্যা বা পারিবারিক সমস্যা, এগুলি রয়েছে। তারা কিন্তু যদি ইচ্ছা ক্ষণ অর্থাৎ ইচ্ছা প্রকাশ করেন, আপনারা কিন্তু করতে পারেন। আপনাদের যেটা করতে হবে, এর মূল সংগ্রহ করতে হবে। এর মূল যদি আপনি বাস্তুতে রাখেন, তাহলেও কিন্তু আপনার বহু কাজ দেবে। তা আপনাকে আমি গুঁড়ার কাজটি দেখাচ্ছি। এই গুঁড়ার কাছে আপনারা দেখতে পাচ্ছেন, এটি আকন্দ গাছের যে গুঁড়াটা, তা এর মূলটাকে আপনাদের সংগ্রহ করতে হবে। মূলটা সংগ্রহ করার একটি নিয়ম আছে। মূলটা সংগ্রহ করার আগে আপনাদের এই মূলটিকে খুলে দিতে হবে, অর্থাৎ একটা কিছু জিনিস দিয়ে আপনার এইখানটা একটু খুঁড়ে ফেলতে হবে। খুঁড়ে ফেলে মূলটিকে কিন্তু ওপেন করতে হবে, অর্থাৎ মুক্ত করতে হবে। আকন্দ গাছের যে মূলটি, এই মূলটিকে কিন্তু আপনাকে খুঁড়ে এখান থেকে মাটি সরিয়ে দিতে হবে। এবং এখানে যখন মূলগুলি বেরিয়ে চলে আসবে, তখন আপনাকে এক সপ্তাহ ধরে, সাধারণত যে কোনো রবিবার থেকে আপনি এই কাজটি করতে শুরু করবেন, কারণ রবিবারে মূলটি সংগ্রহ করতে হয়, পুষ্যা নক্ষত্রযুক্ত রবিবারে। তা আপনি কি করবেন, এই মূলটাকে প্রথমে খুঁড়ে ফেলবেন, দিয়ে রবিবার থেকে মানে যে রবিবার পুষ্যা নক্ষত্রযুক্ত হবে তার আগের রবিবার রোববারে আপনি খুঁড়ে ফেলবেন। তারপর প্রত্যেক দিন সন্ধেবেলায় একটি করে প্রদীপ আর একটি করে ধূপ এখানে দেবেন, এবং করজোড়ে আপনার মনস্কামনা, আপনার সমস্যাটি কিন্তু এই আকন্দ গাছকে জানিয়ে যাবেন। এই যে আমি আকন্দ গাছের কাছে এসেছি না, আমি কিন্তু স্নান করে এসেছি। কারণ যদি আমরা স্নান করে না আসি, তাহলে কিন্তু এই আকন্দ গাছকে স্পর্শ করা যাবে না। ঠিক আছে বন্ধুরা, যদি আমরা স্নান করে না আসি, আকন্দ গাছকে স্পর্শ করা যাবে না। তাই আমি স্নান করে এসেছি আর আপনাদের সামনে বিষয়টিকে দেখিয়ে দিচ্ছি। তারপর আপনি 7 দিন প্রত্যেক দিন এই ক্রিয়াটি করবেন। ক্রিয়াটি করার পর যেটা অন্তিম দিন, অর্থাৎ শনিবার হবে 7 দিনে, সেদিনও আপনি একই রকম করার পর রবিবার দিনকে সূর্যাস্তের পর আপনাকে স্নান করতে হবে। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে, এবং তারপর
আপনি এই মূলটি দিয়ে কাজটি করবেন। আপনাকে যেটি করতে হবে, এক নিঃশ্বাসে মূলটিকে তুলতে হবে এবং মূলটিকে আপনার ঘরে রাখতে হবে। আপনি যদি ঘরে রাখতে পারেন তাহলে অত্যন্ত শুভ, এবং এটিকে যদি আপনি ধারণ করে, ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করবে, এবং ছেলে যদি ডান হাতে ধারণ করবে সেক্ষেত্রে মূলটিকে পরিষ্কার করে কেটে নিতে হবে এবং মূলটিকে সাদা চন্দন মাখাতে হবে। অর্থাৎ সাদা চন্দনের লেপন দিয়ে যদি এটিকে ধারণ করেন তাহলে সুফল আপনার জন্য কিন্তু একদম নিশ্চিত। বন্ধুরা, এই কথাটি বলতে পারি, সুফল আপনার জন্য একদম নিশ্চিত। আপনারা দেখতে পাচ্ছেন, অতি সুন্দর করে দেখাবার চেষ্টা করলাম। বাকি অংশটি ভিডিওর বাকি পর্বে আপনাদের দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। তবে চলুন বাকি অংশটি দেখে নিন। প্রিয় দর্শক, আপনাদের দেখালাম আকন্দ গাছের বিষয়টি, জানালাম, এবং আমাদের যেহেতু অনেকেই বিশ্বাস করেন, ভালোবাসেন, এই কারণে আমরাও দেখিয়ে দিলাম যে আমরা যে কথাগুলি বলি সেগুলি কতটা মেনে চলি। সেই জন্যই আমার বাড়ির গাছটিকে দেখালাম এবং আপনাকে কীভাবে ক্রিয়াটি করতে হবে সেটিও জানিয়ে দিলাম। এই যে কালা জাদু, যেটি নারী পুরুষকে বশীকরণের জন্য ব্যবহার করা হয়, আপনারা করবেন নিজের স্বামী, নিজের সন্তানকে সুপথে আনার জন্য অতি অবশ্যই কালা জাদু করবেন, কিন্তু কখনোই পরস্ত্রী বা কখনোই আপনি পরের বউয়ের সঙ্গে খারাপের সম্পর্কের জন্য এই সব ক্রিয়াগুলি করবেন না। আর ভগবান আপনাকে তখনই ফল দেবে যখন আপনি এগুলি ভালো কাজে লাগাবেন। তাই আপনাদের উদ্দেশ্যে এই কথাটি বলার, আপনারা ভালো উদ্দেশ্যে এগুলিকে ব্যবহার করুন, আশা করি সুফল পাবেন। অনেক বাচ্চা ছেলে মেয়ে দেখবেন ভূতের ভয় পায়, জিনের ভয় পায়, তাদেরকেও যদি এই যে মূল আমি যেভাবে আপনাদের বললাম এই মূল যদি ব্যবহার করানো হয় তাহলে তাদের আর ভয়টি কেটে যাবে। এই মূল যদি আপনি বাস্তুতে রেখে দেন, ঠাকুর ঘরের কোনো জায়গায় যদি নর্মালি রেখে দেন, আপনার বাড়ির বাস্তু দোষও কেটে যাবে। এইভাবে বহু প্রকার উপাচার কিন্তু হয়। আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে, আশা করি আপনারা বিষয়টিকে সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে, আশা করি ভিডিওটি দেখার পর আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক করবেন, পারলে শেয়ার করতে ভুলবেন না। আজ আমি আপনাদের জানিয়ে দিলাম শ্বেত আকন্দের কালা জাদু। শ্বেত আকন্দ গাছ দিয়ে আপনি কি করলে সুফল পাবেন এবং বিশ্বাসযোগ্যতার জন্য আমি আমার বাড়ির গাছটি নিয়ে দেখালাম। আপনারা আশা করি যারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখেছেন বুঝতে পেরেছেন এটি আমার বাড়ির গাছ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি মূল ভিডিও। যদি ভালো লাগে অতি অবশ্যই আর দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। এই চ্যানেলটি অনেক ভিডিও রয়েছে এবং অনেক জন রয়েছে সাবস্ক্রাইব করেছেন, তাই অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের সাপোর্ট করুন, এই বিষয়টি বলবো। যাই হোক, কালা জাদু করবেন বিশেষ দিনে, তাহলে সুফল পাবেন। যতটা পারবেন শুদ্ধাচারণে করবেন তবে সুফল পাবেন। বিশ্বাস মনে সঠিকভাবে যদি করতে পারেন অব্যর্থ আপনার 100% কাজ হবে, আর যদি বিশ্বাস মনে না করতে পারেন হয়তো সেইভাবে কাজ পাবেন না। যা বলার আমি বলে দিলাম, আশা করি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা, খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। নমস্কার।